আপনার মেয়ে বৈশাখী স্কুলে যায় না কেন? ওর সমস্যা কি? আচ্ছা ওকে ডাক দেন, ওকে ডাক দেন, ও বাইরে আসুক, সঠিক কথা বলি। দেখি বাবা তুমি ওঠো তো, বৈশাখী একটু বসুক, ওর সাথে আমি একটু কথা বলি। স্কুলে যাও না কেন? কে বলে শিশু শিশু? শিশু শিশু বলে এই জন্য মনে কষ্ট লাগে, লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি যারা বলে আমি তাদেরকে মানা করে দেবো, তোমাকে আর শিশু শিশু বলবে না। স্কুলে যাবে প্রতিদিন? আমার দিকে তাকাও, জোরে বলো, তাকিয়ে বলো, যাবা স্কুলে? এই যে কি হয়, এটা কি খাচ্ছে ওরা? ওকে প্যান্ট পরাই নিয়ে আসো, ইয়া নূর নবী, ওকে ঘরে নিয়ে প্যান্ট পরাই নিয়ে আসো। সকালে ভাত রান্না করেন নাই কাকি? অভাব তো আছে কাকি, তারপরে এর মধ্যে দিয়েই বাচ্চাকে স্কুলে পাঠাইতে হবে। বৈশাখী দেখে রাখে এগুলো রে, মাঝে মাঝে ওর তারপরেও স্কুলে যাইতে হবে। তারপরে যদি ও ইচ্ছে করে যায় তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। একটা পোলা বানা আমি পড়াতে পারি, এই অভাব অভাব অভাব। এই এক ঘরের ভিতরেই সবাই থাকেন? রান্নাঘর দুটো এটা, আর যে দুই মেয়ে আপনার সাথেই থাকে, একটা জামাই ওইখানে থাকে না? না জামাই টাকা পয়সা দেয় না, এদেরকে আপনার চালাইতে হয়, সমস্যাই তো। এক ঝাড়ু দিয়ে কত টাকা পাই চাচা? ঝাড়ু দিয়ে মাসে 3000 টাকা, 3000 টাকা এত বড় সংসার চলে? কি বাবা, সারাদিন তো না খেয়ে খাওয়া যায় না, সন্ধ্যা লাগলে কয়টা তেলা তোলা খেয়ে ঘুমাই থাকে, আবার সকাল উঠে সারাদিন না খেয়ে সারাদিন পেশা কি দিব, ঝাড়ুদার তোমার বাবা? আচ্ছা ফোন নাম্বার, ফোন নাম্বার দিতে পারবা? কারো এই বাসার কারো একটা ফোন নাই? আচ্ছা বলেন ফোন নাম্বারটা বলেন, আপা বলেন, এদিকে আসেন। বৈশাখী পারো ফোন নাম্বার বের করতে? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আপাও এ বাবার বাড়িতেই থাকেন? আপনার স্বামী কি করে? এতগুলা মানুষ এক বাড়িতে এইভাবে ধরে সবাইকে? আচ্ছা ঠিক আছে বৈশাখী, কালকে থেকে তোমার আমি স্কুলে দেখতে চাই। যাবা কালকে স্কুলে? স্কুলে নিয়মিত যাইতে হবে প্রতিদিন।
আমাদের কয়টা মুরগি? বিদ্যুৎ আছে বাড়িতে? কোন বস্তিতে ছিলেন? জীবন চলাই কষ্ট, আবার শঙ্কা বেশি, এই জন্যই চলে আসছে। লোক আছে পয়সা ঘুষাইছিলাম, এই পয়সাতেই মাটি করেছি আর কত করেছি।